বন্ধুরা, আজকে নিয়ে চলেছি দারুণ একটা রেমেডি। তোমাদের স্কিনের সমস্ত দাগ ছোপ কিছুতেই কমছে না, স্কিন এই একদম ডাল হয়ে গেছে, প্রচণ্ড শীত পড়েছে, এখন এত ঠান্ডাতে স্কিন একদম ডাল হয়ে গেছে, কোনো গ্লোয়িং ভাব নেই, স্কিন থেকে ছাল উঠছে, সমস্ত প্রবলেমের সমাধান হয়ে যাবে একটা মাত্র রেমেডিতে। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও কিভাবে তোমাদের স্কিনকে আরও গ্লোয়িং করে তুলবে। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, বর্তমানে যা শীত পড়ছে না, কালকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়ছে? আর এই ঠান্ডার মধ্যে স্কিনের যত্ন নেওয়া তো জাস্ট অসম্ভব ব্যাপার, মুখটাকে সারাক্ষণ যদি জল লাগাতে হয় কতটা ঠান্ডা লাগে বলো তো। সেই জন্য চলে এসেছি আজকে, আর ওই সব কোনো রকম ঠান্ডা জল টল লাগাতে হবে এমন কোনো রেমেডি নয়, আজকে চলে এসেছি জাস্ট একটা নাইট ক্রিম নিয়ে। এই নাইট ক্রিমটা তোমরা যদি রাতে একবার করে ইউজ করো না শুয়ে পড়ার আগে, তাহলে তোমাদের স্কিন সকাল উঠে জাস্ট গ্লোয়িং হয়ে গেছে, আর তোমাদের স্কিনে যত রকমের দাগ ছোপ হোক না কেন বন্ধুরা, সমস্তটা রিমুভ হয়ে যাবে একটা মাত্র উপায়। তো চলো বন্ধুরা, এটা বানানোর জন্য কী কী লাগে আমরা দেখে নিই। বন্ধুরা, এটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কমলা লেবুর খোসা। তো আমি এখানে একটা কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি। তো তোমরা যদি বেশি করে বানিয়ে রাখতে চাও বন্ধুরা, তোমরা একটু বেশি পরিমাণে কমলা লেবুর খোসা নিতে পারো। তো কমলা লেবুর খোসা যখন আমাদের স্কিনকে গ্লোয়িং করে তোলে, তেমন স্কিনের দাগ ছোপকেও দূর করে দেয়। তোমরা তো জানোই বন্ধুরা, কমলা লেবুর খোসা কতটা সুন্দর কাজ করে আমাদের স্কিনকে উজ্জ্বল করার জন্য। কমলা লেবুর খোসাটা নিয়ে আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতে বেটে এটাকে ইউজ করতে পারো। এটা আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমি গ্রেট করে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। তোমরা যদি এটাকে পেস্ট বানাও তাহলে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একদম পেস্ট হয়ে যাবে। তো এটাকে জল দিয়ে কিছুক্ষণ ধর হাতে কষলিয়ে এটাকে নরম করে নিচ্ছি, যাতে এর ভেতর থেকে সমস্ত উপাদানগুলো এই জলের সাথে মিশে যায়। তো একবারে প্রচুর জল দিয়ে দিও না বন্ধুরা, অল্প অল্প করে স্প্রে বোতলের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে দিও, বা তোমরা এমনি অল্প অল্প করে জলও নিতে পারো স্প্রে বোতল ছাড়া। দেখে নাও, আমি এটাকে ভিজাতে দিলাম কিছুক্ষণের জন্য, ততক্ষণে আমি রেমেডিটা বানানো শুরু করে দিই। রেমেডিটা বানানোর জন্য আমি এখানে দুটো ক্রিম ইউজ করব। তো তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো যেটা তোমাদের খুব ভালো কাজ করে। আমি ক্রিম ইউজ করার জন্য নিভিয়া সফট একটা যে ক্রিম রয়েছে সেটাও নিয়েছি, নীল কোটোটা, আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে সাদা কোটোটা। তো আমি এখান থেকে সাদাটা ইউজ করব, নীলটা ইউজ করব না, যেহেতু আমি নীলটা ইউজ করি না। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো নিতে পারো বা অন্য কিছুও নিতে পারো। তো আমি এখানে এক চামচ মতো নিভিয়া ক্রিম নিয়ে নিলাম। এরপর যেটা দেবো, নিভিয়া ক্রিমটা কী করে বলো তো, তোমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করবে। তোমরা এমনি যতটা ক্রিমটা মেখে উপকার পাও না বন্ধুরা, তার থেকে বেশি উপকার পাবে এইভাবে ক্রিমটাকে ইউজ করলে। তো নিভিয়া ক্রিমটা আমার নামাতো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করতে সাহায্য করে, স্কিনটা আরও গ্লোয়িং করে তোলে, আর শীতকালে স্কিন ফাটাটাও দূর করে দেয়। অলিভ অয়েলের পর যে উপাদানটা নিচ্ছি মধু, আর মধু তোমরা বেশি পরিমাণে দেবে না, জাস্ট কয়েক ফোঁটা মধু তোমরা ইউজ করবে। মধু শীতকালে স্কিনকে একদম সফট রাখতে খুব সাহায্য করে। তারপর যে উপাদানটা নিচ্ছি অ্যালোভেরা জেল, তোমরা তো জানোই অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে, ওপেন পোরসের সমস্যা থাকলে সেটাও একদম দূর করে দেয়, সেই জন্য নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আর যে উপাদানটা নেব লাস্ট, সেটা হচ্ছে কি আগে থেকে যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কমলা লেবুর খোসা, সেটাকে এইভাবে চিপকে 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 রসটা জাস্ট নেব। তো বেশি পরিমাণে রসটা নেবে না, অল্প পরিমাণে নেবে, যাতে ওই উপাদানগুলোর সাথে মিশে যায়। তোমরা আগে চাইলে অরেঞ্জ জুসটাকে, মানে অরেঞ্জের যে খোসার রসটা তোমাদের নিতে বলছি, সেটা আগে চাইলে নিতে পারো, কিন্তু ক্রিমগুলো আর ওর সাথে মিশবে না, একটা সমস্যা হয়ে যাবে। তো এইভাবে মিশিয়ে নিও, তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই রেমেডিটা, যে নাইট জেল বলো, ক্রিম বলো, যাই বলো, আমাদের একটা নাইট ক্রিম তৈরি হয়ে যাবে, যেটা অরেঞ্জ পেল নাইট ক্রিম। তো চলো এবার এটাকে আমি ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অরেঞ্জ পেলের যে নাইট ক্রিমটা আমি বানিয়ে নিলাম, সেটা আমি মুখে অ্যাপ্লাই করে দেখাবো। সেই জন্য প্রথমে এটাকে আমি একটা কোটোর মধ্যে রেখে দিয়েছি কন্টেনারে ভরে। তো এটাকে তোমরা নর্মালেও রাখতে পারো, ফ্রিজেও রাখতে পারো। তো আমি এটাকে নর্মাল না রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে এটা পুরো একদম সম্পূর্ণরূপে আরও সুন্দর হয়ে যাবে ক্রিমটা। তো দেখো বন্ধুরা, এটাকে আমি পুরো মুখটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এরপর পুরো মুখটাকে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এইভাবে তোমরা যদি তোমাদের স্কিনে এটাকে অ্যাপ্লাই করতে থাকো না বন্ধুরা, তোমাদের স্কিন হয়ে উঠবে আরও গ্লোয়িং, আরও সুন্দর। এই শীতকালে যে ফাটা দাগের সমস্যা থাকে, মেছেদার দাগ বেড়ে যায়, স্কিন ডাল হয়ে যায়, সেই সমস্ত কিছুটা সেরে যাবে একদম। তো দেখো বন্ধুরা, পুরো ক্রিমটাকে আমি পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা রাতে ঘুমিয়ে পড়ো, আর সকালে উঠে তোমরা নিজেরাই নিজেদের রেজাল্টটা দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পুরো মুখটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। মুখে যখন অ্যাপ্লাই করবে বন্ধুরা, তখন জাস্ট এইভাবে হালকা হাতে টেনে টেনে মুখটা ম্যাসাজ করে নেবে, তাহলে তোমাদের স্কিন আরও সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, তোমরা এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো, যাদের বয়স 16 বছরের উপর তারা এটা সবাই ইউজ করতে পারো, এটা খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো বন্ধুরা, এটা আমি ওভারনাইট লাগিয়ে রাখার পর কেমন স্কিনটা জেল্লা আসে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, পরের দিন সকালে আমি তোমাদেরকে আমার মুখটা স্কিনটা দেখিয়ে দিই, কতটা সফট, কতটা প্লেন হয়ে গেছে মুখ। আর দেখে নাও, পুরো কোনো দাগ ছোপ তোমাদের স্কিনের মধ্যে একদম বাসা বাঁধতে পারবে না, সবটাই রিমুভ হয়ে যাবে। তোমরা জাস্ট এটা কয়েকদিন মেখে দেখো, তোমরা তোমরা নিজে হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবে এত শীতের মধ্যে। তো চলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার রেমেডি যাদের কাজ করে, যারা কমেন্ট করে জানাও, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ তাদেরকে সবাইকে জানাচ্ছি। তো চলো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।